প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তবে ওপরে নয়, নিচে যেখানে জি চাকরেরা থাকে সেখানে, ওপরে শুধু আমরা থাকবো, যাতে আমাদের কোনো অসুবিধা না। ও হ্যাঁ, ভালো কথা। এখন থেকে তুমি ওদের সঙ্গে ভালোভাবে কাজকর্ম করবে, আর আজকে থেকে তোমার বাড়ির বাইরে যাও না। তোমাকে বলতে ভুলে গেছি, এখন থেকে উনি তোমার অভিভাবক। তোমাকে আমার মা বলে ডাকতো, ঘৃণা করি এত নিচে। এ তুমি উচ্চারণ করো, আমি তোমার চিন্তা করছি না। Thank you.
যা শালা পাশে উড়ে গেল যাবে না তখন শালা সবাই মিলে ঢিকির মতো কাড়াকাড়ি শুরু করে দিলে তারা কি তোমাকে একা রেখে আসবো তাই তো ছবি দেই হতো শালা সব মাল নিয়ে হরকে যেতে পারতে তার মানে মেলা ফাঁসাস করিস না চল পালাই চল ঘন্টে গাড়িটা হাওয়া করে দিলে কেমন হয় যা বলেছি ঘুরছে আলোর দিশারি খুঁজে মরি তোমার ঠিকানা আধারের জগতে আলোর দিশারে খুঁজে মরি তোমার একই রকম
দেখো তো ঠাকুর কি বিপদেই ফেললে শেষে ভালো মন্দ একটা যদি কিছু হয় কিচ্ছু হবে না তুমি অত ভেবো না তুমি তো বলছো কিন্তু জ্বর যে কিছুতেই ছাড়ছে না ভয় কি মা আমার রাধা মাধবের পায়ে আশ্রয় নিয়েছেন ও সব বিপদ ঠাকুরই হরণ করবেন শোনো ওর জ্ঞান ফিরলে ওকে একটু গরম দুধ খাইয়ে দিও তো হ্যাঁ বিভাকে আমি বলেছি ও এক্ষুনি নিয়ে আসছে তুমি বরং একটু এগিয়ে দেখো না মাধব ঠাকুর এখনো আসছে না কেন তুমি যখন গিয়েছে তখন নিশ্চয়ই আসবে তবু আমি যাচ্ছি একবার রাধা মাধব আমরা সব এসেছি এসো এসো মেয়েটা কে রে জ্ঞান না ফিরলে কি করে বলি বলো সে কি কথা মাধব ডাক্তারকে এখনো দেখাননি নতুন গিয়েছে এখনই হয়তো এসে যাবে তারা যাবে কাজটা কিন্তু মোটেই ভালো করেননি ঠাকুর মশাই আপনার সব তাতেই বাড়াবাড়ি কেন এতে বাড়াবাড়ি কি হলো বাড়াবাড়ি না কুত্তা কার কে ও জাত না কুজা জানা নেই শোনা নেই ঘরে এনে তুলেই হলো আর্থের সেবা করব নিরাশ্রয়কে আশ্রয় দেব তার আবার জাতির কি আছে আহা হাজার হোক সমুদ্র মেয়ে আজকালকার ছেলে মেয়েদের যার সব কি কোথায় কি করি শুয়ে তার কিছু ঠিক আছে শেষে তুমি না একটা বিপদে পড়ো তুমি আমাদের নিজেদের লোক তাই এত কথা বলা তাহলে আমাদের দরকার থাকে কি বলো না কথা বলে কথাই বলে বাঙি শুলে আঠেরো ঘা কিন্তু পুলিশের শুলে 308 ঘা আর তোমরা শুলে ব্রহ্ম তালুতে ঘা যাও আগে মেয়েটা সুস্থ হয়ে উঠুক তারপর সকলে মিলে এসে শকুনি পথ পালা কীর্তন গিয়ে যেও সব ফ্যাকরা লগ্নে জন্ম আরে তোর বাবা এলো না বাবা রশিদ মিয়া ছেলেকে দেখে এক্ষুনি আসছে ততক্ষণ এই ওষুধটা খাইয়ে দিতে বলেছি কষ্ট হচ্ছে নিশ্চয়ই শুভ লগ্নে জন্ম শান্ত শান্ত আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না মা কোনো ক্ষতি হবে না শান্ত তোমার কোনো ভয় নেই মা তুমি মন্ত্রীদের কাছে অজ্ঞান হয়ে পড়েছি আচ্ছা তুমি কোথায় যাচ্ছিলে কিছু মনে পড়ছে তোমরা একটু বাইরে যাও আমি ওকে দেখছি জেঠমা এই ওষুধটা খাইয়ে দিও ওকে মা এই দুধটুকু খেয়ে নাও তুমি আমাদের বাড়িতে আমি 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 তোমার মায়ের মতো তোমার নাম কি মা জয়ন্তী জয়ন্তী মুখার্জি ও জেঠিমা জেঠিমা দুধটা যে ঠান্ডা হয়ে গেল হ্যাঁ দেখ না তুমি আগে দুধটা খেয়ে না তারপর তোমার সব কথা শুনবো কেমন না খেয়ে না না সত্যি বলছি জয়ন্তী আমাকে সব বলেছে হরিহরপুরে ঠাকুমার বাড়ি আসছিল পথে না ডাকাত পড়েছিল তাই ও জঙ্গলের পথ ধরে পালিয়ে এসেছে আমরা সব জানি রাশুদা আমাদের সব বলেছে আসলে কথা হচ্ছে মনিতা ওর মনের মানুষের সঙ্গে পালিয়ে আসছিল তাই না ঠাকুরমশাই হ্যাঁ বল মেয়েটি এখন কেমন আছে ভালো ভালো আচ্ছা ঠাকুরের কৃপায় জ্বরটা এখন নেই ও ঠাকুরমশাই আমার ছেলেটাকে একটা কবজ দেবেন বলেছিলেন ও এইসব ঝামেলায় আমি একেবারে তৈরি করে উঠতে পারিনি তুমি সামনের শনিবার এসো হ্যাঁ আমি শোধন করে রাখবো কেমন আজ তাহলে আসি এসো ঠাকুরমশাই ঠাকুরমশাই কি বাবা জ্যাঠামশাই খতুন বাবা বাবা আমি তোর কথাই ভাবছিলাম সে আপনি যতই ভাবুন জ্যাঠামশাই এই সিংহ লগ্নের লোককে যদি খেপায় তাহলে মীন লগ্নের রাসুকে আমি একদম শেষ করে ফেলবো আবার কি হলো
বল না রে বল জয়ন্তী ওইটুকু মেয়ে রাসু বলে বেড়াচ্ছে জয়ন্তী নাকি কার সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে এসেছে আরে ওটা একটা বাউন্ড লেন নিশাখুন যাকে থাকে ওসব কথা থাকে আরে শুন শুন তোর একটা কাজ করতে হবে বাবা হরিহরপুরে জয়ন্তী ঠাকুমার কাছে একবার যেতে হবে ওখানেই তো যাচ্ছিলাম জেঠিমা বললেন যাবার আগে একবার আপনার সঙ্গে দেখা করে আচ্ছা বেশ করেছিস বেশ করেছিস আরে নাম ঠিকানাটা ভালো করে লিখে নিয়েছিস তো হ্যাঁ জেঠিমা সব বলে দিয়েছেন ঠিক আছে ঘটুন যখন গেছে তখন তুমি ঠাকুমাকে নিশ্চয়ই নিয়ে আসবে না দুধ সাবুটা খেয়ে সকালেই তো খেলাম এখন তা বললে কি হয় এত বড় একটা ধকল গেল সামলাবে কি করে না খেয়ে নাও গরম গরম খেয়ে তোমার জ্যাঠাকে বলেছি বাজার থেকে মাগুর মাছ নিয়ে দুপুরবেলা পাতলা করে ঝোল করে দেবো তাই দিয়ে চারটি ভাত খেয়ে কেমন একই ঠাকুমার কাছে গিয়ে আমাদের কথা ভুলে যাবি না তো সে কোন ছোটবেলায় মামারে গেছে বড় হয়ে শুধু তার ছবি দেখেছি তুমি যদি আজ বেঁচে থাকতে বোধ হয় আপনার মতোই ভালো দূর পারলি মায়ের মতন কেউ ভালোবাসতে পারে তা জানি না তবে এখানে এসে আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে শুধু একটা কথাই ভাবছিলাম যার মা বাবা নেই সে কত দুঃখ কত অসহায় চোখের জল ফেলতে নেই বাবা মা কি চিরকাল কাল থাকে এটাকে চুবিলে এই না ওগুলো মাগুর মাছটা পেলাম বড় বড় কই মাছ পেয়েছি ভালোই করে মা এই না না মা না আমার আমার জন্য কেন নিয়ে সে কি তুমি ঠাকুমার কাছে কি এইসব পড়ে যাবে নাকি হ্যাঁ লোকে বলবে কি যে বুড়ো জ্যাঠা সে একটা শাড়িও কিনে দিতে পারে না বলো এই কোথায় যাচ্ছ শোনো আর বলছিলাম কি কই মাছ সর্ষে বাটা দিয়ে ভাতে দিলে খুব ভালো হয় সর্ষে বাটা দিয়ে কই মাছ ওই দিয়ে আমি রোগীর পথ্য দেব তোমার কথা শুনলে না 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 ঠিক আছে ঠিক আছে পরে হবে ইয়ে মানে এই দেখো 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 তোমার শাড়িটা তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে সত্যি বলছো আচ্ছা জেঠু এখান থেকে হরিহরপুর কত দূর হবে খুব বেশি দূর নয় এই ধরো মাইল 10-12 কতক্ষণ যাবে আর আসবে কিচ্ছু ভেবো না আমার ভয় ভাবনা বলে কিছু নেই পরোয়া করি না আমি কাউকে জনবসতে আমি পেয়েছি যখন এই সিংহ রাশি আর সিংহ লাগো আমার ভয় ভাবনা বলে কিছু নেই পরোয়া করি না আমি কাউকে জন্ম সূত্রে আমি পেয়েছি যখন এই সিংহ রাশি আর সিংহ লাগো করে না কিন্তু একটু বেশি মিনি রাশি হয় সেই জন্য
আমার ভয় ভাবনা বলে কিছু নেই পরোয়া করি না আমি কাউকে জন্ম শূন্যে আমি পেয়েছি যখন সিংহ রাশিয়ার সিংহ লগ চিন্ময় দেবীকে ডাকো এখানে কেউ থাকে না ঠাকুমা ঠাকুমা গো ঠাকুমা হ্যাঁ হ্যাঁ ওই কলকাতার সাহেব তার মেয়ে জয়ন্তী তার ঠাকুমা তার কথাই তো বলছিলাম ডাকো তাকে কোথায় গেছে গেল সোমবারে আগের সোমবার গায়ে দুজন লোককে নিয়ে গেছে বসুন খুব ভালো কথা আচ্ছা কবে ফিরবেন জানো ফিরবেন এই ধরো কাশী গয়া মথুরা বৃন্দাবন তারপর তিরুপতি দর্শন করে সাকুল্লে হ্যাঁ তিন চার মাস চার মাস পুলিশ কি দেখো তোর গোবর্ধন তাই তো বলল মা এ তুই তোরা এখন যা বাড়ি গিয়ে বিশ্রাম কর যা যা ঠাকুর আমার সাক্ষাৎ দেবে মা মারা যাবার পর আমাকে বুকে আগলে রাখলেন কিন্তু আমি যখন কি করি কোথায় জানি আমি বলি মা তুমি কলকাতায় ফিরে যাও আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো না না ওখানে আমি যাব না আপনি আমায় যেতে বলবেন না আপনি জানেন না ওখানে গেলে ওরা আমায় মেরে ফেলবে মেরে ফেলবে কারা সে অনেক কথা বড়লোক বাবা একমাত্র কোনো কিছুরই অভাব ছিল না কি হলো তোমাকে বলেছিলাম আমাকে না বলে কখনো গাড়ি চাবি নেবে না দাও আমি রাইফেল ক্লাবে যাবো দাও কি হলো কথা কানে যাচ্ছে না তুমি চুপ করো সব কথায় কথা বলবে না মেয়েদের এত জেদ কিসের আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বসবে
এই বাড়িতে কোনো ভদ্রলোকের বসার উপায় আছে? রেলি দেখো না, আমি এত করে বারণ করে তা সত্ত্বেও মাস্ট স্টপ, ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ ওয়ান মিনিট। কাজকর্ম ফেলে রেখে শিয়াল কুকুরের মতন চিৎকার করার জন্য তোমাদের এখানে রাখা হয়েছে? যাও সব যে যার কাজে যাও, আর কোনোদিন দেখবে সব পাড়াকে দূর করে দেবো। আপনাকে আমি কতদিন বলেছি ছোট লোকের মতন এই সমস্ত চিৎকারের বাড়িতে চলবে না? এটা একটা ভদ্রলোকের বাড়ি ছিল, এখন আর নেই। হাউ ডিয়ার ইজ দিস, ও তো সাহস কম নয়? তোমারও তো সাহস কিছু কম নয় যে আমার ঠাকুমাকে এসে চুপ করো। কেন চুপ করবো? ও কে আমাদের ঠাকুরের গান বন্ধ করে? আজ আমি বাপিকে গিয়ে জিজ্ঞেস করবো। সুতরাং এই বাড়িতে থাকতে গেলে আমি যা বলবো তাই হবে। ও মা কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, কাল সকালেই আমি নন্দুকে নিয়ে দেশের বাড়িতে চলে যাচ্ছি। আমি ঠিক করেছি ওইখানেই আমি থাকবো। কেন মা, তোমার কি এখানে কোনো অসুবিধা আছে? না বাবা তা নয়, আমি ঠিক করেছি বাকি জীবনটা স্বামীর ভিটেতেই কাটিয়ে দেব। তাছাড়া গোবর্ধনও ভালো করে দেখাশোনা করে না। কিন্তু মা তুমি চলে গেলে ফকির কি অবস্থা হবে ভেবে দেখেছো? হ্যাঁ বাবা, আমার কি দিদিভাইয়ের জন্য কম কষ্ট হবে? পারিস তো মাঝে মাঝে গিয়ে দিদিভাইকে সঙ্গে করে নিয়ে বুড়ি মা তাকে দেখে আসিস বাবা, দেখে আসিস। মা মা গো, বাবা তুমি কি আমার উপর অভিমান করে চলে যাচ্ছ? মা না বাবা, তোর উপর কি আমি অভিমান করতে পারি? কারোর উপর অভিমান করে আমি যাচ্ছি না, সবই আমার অদৃষ্ট রে। তা না হলে এই বয়সে তোর আবার বিয়ে দেব কেন? সব আমার কপাল, সব আমার কপাল, সব আমার। দিদিমণি তুমি এসে গেছ? কার চিঠি বা দিদিমণি? ঠাকুমার। ঠাকুমার চিঠি, ভালো আছেন তো? দাঁড়াও আগে পড়ি তারপর বলি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, তুমি ওপরে যাও আমি তোমার জন্য জল খাবার নিয়ে যাচ্ছি। আমার কথা মতো চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বাড়ি কোন কাজটা আমি তোমার কথা মতো না করেছি? এক এক সময় মনে হয় ওই লোকটাকে ডিভোর্স করে এক্ষুনি আমি তোমার সঙ্গে বেরিয়ে যাই। যাবে যাবে নিশ্চয়ই যাবে, কিন্তু যাবার আগে আমাদের অবস্থাটা বুঝে নিতে হবে। সুতরাং আরো টাকা চাই। কেন, আমি তোমার ব্যবসার জন্য মিস্টার মুখার্জি থেকে 5-10 করে নিয়ে প্রায় 67,000 টাকা দিয়ে। তুমি তো জানো যে আমি একটা বিরাট ব্যবসা করতে নেমেছি, আর সেই ব্যবসা করতে আমার অন্তত লাখখানিক টাকা চাই, তা নাহলে আমার সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যাবে। এত টাকা আমি কি করে দেবো? না না, আমি যদি এরপরও মিস্টার মুখার্জি থেকে টাকা চাই না আমার ঠিক সন্দেহ করবে। তুমি ওভাবে চাইবে কেন, বিভিন্ন খাতে চাইবে, যেমন ধরো মহিলা সমিতির ওয়েলফেয়ার ফান্ডে দোকান থেকে দামি ময়না গড়াবে সেই জন্য প্রচুর টাকা দরকার। বাড়ি করে হবে গয়নাগুলো যদি দেখতে চাই? দূর বোকা, আজকাল বাড়িতে কেউ গয়না রাখে না, জমিদার গিন্নির মতো এক গা গয়না পরে বাড়ি থেকে বেরোয়, চোর টাকাদের ভয় আছে না? ওগুলো থাকবে ব্যাংকের লকারে, আর সেই লকারের চাবি থাকবে তোমার আলমারিতে, কাজেই সন্দেহের কোনো অবকাশই থাকবে না। রিয়ালি তোমার বুদ্ধি প্রশংসা করছে। তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার কিন্তু একটাও নিঃস্বার না? আর তোমার সব কটা নিশানা অভ্রান্ত। সে সুখ্যাতি আমার আছে। হ্যাঁ শোনো, মিস্টার মাসুকে কিন্তু আর যেভাবে কনভিন্স করাতেই হবে। আমায় জিজ্ঞেস না করে কেন ঘরে ঢুকেছিস? আনকালচার্ড
অভ্যেস নেই তো, ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না। মনে থাকে কেন? হ্যাঁ চলো, কি বলছিলি বল। বলছিলাম আপনার ফিরতে কি রাত হবে, সাহেব এসে তো খোঁজ করবেন। ডিসকাস্টিং, বলবি ফিরতে আমাদের? Thank you.
একটু লাগিয়ে দাও না। এত কাছে তুই স্বাদ মেটে নে। এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন মনের জ্বালায় চলব? আমি কি আর এবার বলতে পারছি না কিঙ্কর। সত্যি বিশ্বাস করো, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তাই বলছিলাম, শোনো, কালকের মধ্যে আমার হাজার দশেক টাকা চাই। কিন্তু অসময় তুমি তুমি কি ভেবেছিলে তোমার শরীর খারাপ শুনেও আমি আসবো না? আমার শরীর খারাপ কি বলছো তুমি? ঠিকই বলছি, খুকি তো টেলিফোনে তাই বললে। খুকি বলেছি? জয়ন্তী, জয়ন্তী বলো, তোমায় কে বলেছে আমার শরীর খারাপ? বাড়ি আমি যে দেখলাম তুমি শুয়ে আছো আর আঙ্কেল তোমার মাথা টিপে দিচ্ছে, তাই তো আমি পাপিকে টেলিফোন করলাম। চুপ করো, দিনে দিনে তোমার অসভ্যতা বেড়েই চলেছে। দাঁড়াও, তুমি একটু নিচে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তুমি ঘরে যাও। আমার আমার নিজের মেয়ে হলে গলা টিপে মেরে ফেলতাম, এখনো বলছি সামলাও, নইলে ফেঁসে যাবে। আমি তো মাছ ধরিয়ে খাবো। তার মানে? মানে একটা, আমি হলে খাবার ধরিয়ে পানি থেকে বার করে দিতাম। দেখলেন দিদিমণি, সাহেবের কি কাণ্ড, একটি কথাও বললাম না। খুব হয়েছে, এখন যাও তো, বাকি জল খাবার ব্যবস্থা করে দাও। তা বলে তো পাওয়া যায় না, এই তো কদিন আগে গয়না কিন্তু বলে আমার কাছ থেকে তুমি 15,000 টাকা নিয়েছো। তুমি যখন যা চেয়েছো টাকা শাড়ি গয়না গাড়ি সব পড়তে আমি দিয়েছি, কোন অভাব আমি রাখিনি। টাকা দিয়ে আমার বাবাকে ঋণ মুক্ত করা যায়, দুনিয়ার সবকিছু কেনা যায়, মেয়েদের মন কেনা যায় না। তুমি চলে যাবে না, ছাড়ো রাত খেলতার সঙ্গে পাখি ময়দানে পাখি রেস্তোরাঁ থেকে মাঝে মাঝে মাতালে বাড়ি ফিরি কর্তব্য। আমার মেয়েকে তুমি হিংসা করো, আমার মাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আমি কিচ্ছু বলবো ভেবেছো? আমি কিছু বুঝতে পারিনি, আমারই বেডরুমে বন্ধুর সঙ্গে শয্যা সঙ্গী হয়েছ, এটা এই কর্তব্য যে উত্তর দাও। তোমার মতো একটা অভদ্র ইতরের সঙ্গে কোনো কথা বলতে চাই না। খুঁজে দাও, ডাক্তারকে টেলিফোন করো, আমি গিয়ে কি করবো, বাড়িতে অনেক ভিচা করাতে তারা দেখাশোনা করবে। চলো,
আমার জন্য অনেক করেছে, মিছে মিছে আর কোনো কিছু চিন্তা করতাম। কোথায় যাবে, কোনো আত্মীয়র বাড়ি? ঠাকুমা ছাড়া আমার কেউ নেই। তাহলে কোথাও যেতে হবে, ঠাকুমা না ফেরা পর্যন্ত এখানেই থাকবে। একটা মাস ও দেখতে দেখতেই কেটে যাবে। ঠিক বলছেন আপনি, আমি ঠিকই বলছি। আমার তো কোনো সন্তান নেই, আমি তোমার মায়ের মতন। কি রে, আমার কাছে থাকতে পারবি না? আমি আপনি যা করেন বলছিলাম তো, কথা কথা অনেক বেলা হলো, তা চা চা থাক। আচ্ছা হবে গো, হবে। ও চিঠিমা, ও ঘুমোলে কি হয়েছে? ভীষণ ভয় করছি, আমি তো জানি যাও না। কেন? ও যে বাড়ি কি সব ডাকছে? ও কিছু না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। সকালে তুমি একা একা কি করছিলে? জায়গাটা ঘুরে দেখছিলাম, মেয়েদের এত উড়ু উড়ু মন ভালো নয়, বুঝেছো সখী? বারে আমার কি দোষ, আমি কি করে জানবো ছেলেটা ওভাবে ধাক্কা মারবে? এ নিশ্চয়ই রাসুর কাজ। দাঁড়া, দাদাকে বলে মজাটা দেখাচ্ছি, চল। কি রে, কোথায় গিয়েছিলি? ওদিকে, জায়গাটা খুব সুন্দর। বেশি দূরে চেও না মা, অজানা অচেনা জায়গা। ঠিক আছে, এখন থেকে রোজ আমি ফুল দিব। আপনি স্নান আর মিছিলের মন্দিরে যান, আমি এক্ষুনি ফুল নিয়ে আসি।
যাচ্ছি না রুগী দেখতে, হঠাৎ কানে এলো গান, তাই দাঁড়িয়ে পড়লাম। এমন গানের লোক কি সামলানো যায় দাদা? সত্যি মায়ের কণ্ঠ কি চমৎকার। তবে যে শুনি কলকাতার লোকেরা ঠাকুর দেবতা মানে না? মানে মানে খুড়ি, সবাই মানে, বিপদে পড়লে সবাই মানে। এই ধরো মাদক ঠাকুরি, তার ওদের কোনো কাজ হয় না। কিন্তু রুগী যখন মরণাপন্ন তখন এই মাধব ডাক্তারে শরণ। আচ্ছা চলি দাদা, ওদিকে ঘটনা আবার একা সামাল দিতে পারবে না। কি করে পারবে, এক দণ্ড বাড়ি থাকে না। সত্যি ঘটনা দারুণ লোক। আমার যদি এমনি দাদা থাকতো। থাকতো কি রে, দাদা তো হয়েই গেছে। দাদা কি বলে জানিস? বলে বিভা যেমন আমার বোন, তেমনি জয়ন্তীও আরেকটা বোন। কি রে, জলে নামবি না ঘটি দিয়ে চান করবি? কেন কেন কি রে, অনেক জল। ও এই কথা? ও মা, তুই সাঁতারও জানিস? এই উঠে আয়, তুমি থাকো, আয় চলে আয়। তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলে? মন্দিরে গেছেন পুজো দিতে, আর যাবার সময় বলে গেছেন এই টাকাটার ব্যাগটা দিয়ে গোতন যেন বাজারটা করে দেয়, তাই তো? ঠিক তাই। গিয়ে আনতে হবে বললি না তো? ব্যাগের মধ্যে ফর্দে সব কিছু লেখা। বেশি দেরি করো না কিন্তু। না রে না, আমি যাবো আর আসবো। আসবো না, তোমাকে একলা রেখে গেছি, চিন্তা হয় তো? সারা সকাল বসে মেয়ে আমাদের জন্য রান্না করে, তাই নাকি? এ তো এই সর্ষে বাটা দিয়ে কই মাছ ভাতে, আরে বাবা বাবা, দেখেছো আমার মেয়ে কিরকম? আর জন্য তুমি আমাদের মেয়ে। কেন এই জন্মে নয়? এই জন্মে আমরা দুজনে তোমার ছেলে মেয়ে, তুমি আমাদের মা। হ্যাঁ খাই, তবে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, বুঝলে? আপনাদের ফুফারের জমিটার কম করে 50 মন ধান হওয়া উচিত। দাও আমাকে দাও। আরে নানা তুই পারবি না, অফিস নেই তো। ঠিক হইল, শেষে পড়ে গিয়ে হাত পা ভাঙলে, হাত পা ভাঙলে তোমার ওই হাত দিয়ে স্বাদু করে দিই, তাহলে ভালো হয়ে যাবে। শোনো মেয়ের কথা, এই শোন, সাবধানে আছি। সাবধান আর কিছু নেই আব্দুল মিয়া, বুঝলে? আমার যেসব বরগাদাররা রয়েছে তারা সবাই খুব
আচ্ছা বলো তো কাকে ছেড়ে কাকে রাখবো? তাই বলে ভালো মানুষ পেয়ে আপনাকে সবাই ঠকাবে? আপনার আশীর্বাদে আমাদের দিন ঠিক চলে যাবে। বসো, জটা খেয়ে যাও। ধাক্কা মারলো আর আমি যখনই পুকুরে আসি তখনই এক দৃষ্টি অশুভের মতো তাকিয়ে দেখে। কি দেখবে ও? কি দেখতে পায়? একটা অন্ধ ছেলেকে কি ওইভাবে মারে? কেন দেখতে পাও না? তুমি কি চোখ কাটতে অন্ধ? এসো ঠাকুর। তাছাড়া দাদার রোজ বকাবকি আমার ভালো লাগে না। আমি অক্ষম, কোনো কাজে আসতে পারি না। সে কি আমার আমার দোষ? না না, তোমার কেন দোষ হবে ভাই? তুমি বোঝো, অথচ আমার দাদা মায়ের পেটের ভাই, সেই বোঝে না। ওসব কথা দিদি মন খারাপ করতে নেই ভাই। আমি সংসারে একটা বোঝা জানো বৌদি, অনেক সময় মনে হয় আমি কোথায় মরে ভালো। ঠাকুরপুর কেন কেন বললে কথা? তুমি জানো না মা মরার সময় তার পাঁচই কথা দিয়েছি, তোমাকে দেখবো, তোমার কোনো কষ্ট হতে দেব না, কোনোদিন তোমাকে তাড়াবো না। আমার সে কথা তুমি মিথ্যে করে দেবে? সবাই তাকে ভালো ছেলে বলে দিতাম। বলুন বলুন ঠাকুর মশাই। বললাম সব শুনে আমি আপনাকে জানাব না। সোনাশনির মধ্যে আমরা আর নাই। ওই মেয়েটারে ডাকো, হ্যাঁ, পাঁচজনের সামনে ওরে ক্ষমা চাইতে। ক্ষমা চাইবে না, তাহলে কি করবার জন্য আপনাদের কে ডেকেছে এখানে? তুই যে বড় বড় কথা শিখেছিস। বড় বড় কথা আমি চিরকালই বলি। ঠিক বলেছে বেতন। আরে কালু আয় আয়। সব মোল মশাই এখানে স্টেশনে ছুটে আসতে হলো। দেখো মোল মশাই, তোমার মেয়ে টেপের দিকে যদি কেউ তাকিয়ে খেয়ে তাহলে তোমার রাগ হবে না? হবে না মানে নিশ্চয়ই হবে, তারা তো আমি একবার শেষ করে ফেলব। তাহলে মেয়েটির কি দোষ? নিশ্চয়ই দোষ, 100 বার দোষ। কি দণ্ড চোখে দেখতে পাস না? তোর সঙ্গে অন্ধলোকে তুলনা? আমি যে অন্ধ দেখতে পাই না সে কথা ওই জানবে করে? কেন এদের না জানার কি আছে? কতদিন বলেছি যে কালু চাকরি খাওয়া খেতে না, গরু চাপড়াটা দিয়ে দিস, তাতে আমার উপকার হবে। আর কিছু না বলো, মেয়েটাকে তো একটু পড়া দেবো পারে। না বাবা, কাকু তো আমার পড়া কিতাম পড়া একদম পড়া সাহাবি পড়া আমার ছোট করে ঘুরবে আর খড় এসে খড়ি খাড়ি গিলবে, এসব চলবে না। ও কি কথা, উনি তোমার ছোট ভাই? ছোট ভাই বলে কি মাথা কেটে নিয়েছে? গায়ে রক্ত জল করে রোজগার করতা তা কি করবে বলো? বাপ ঠাকুর যা তো 10 বিঘে জমি খেতে নেই যে বসে বসে খাবে? সেটা তো সবারই বোঝা উচিত, সব দায় যেন আমার। তা বললে কি? তুমি বড় ভাই, দায় দায়িত্ব তোমার হবে না তো কার হবে? আর ঘরে বসে দাদা তাদের বুঝি কোনো দায় দায়িত্ব নেই। থাকবে না কেন, অক্ষম অসহায় হলে ও কি করবে? হাতে গিয়ে আমার মাথায় মোটটা বুঝে তুলে নিতে পারে না, দেখতে তো হাতির মতো হয়েছে। এসব কথা বুঝি লজ্জা করে না? কি করেছে তার জন্য? সব মনসা রোগীর চোখ দুটো কেড়ে নিল। ডাক্তারবাবু কত করে বললে?
শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। সে চেষ্টা করেছো কখনো? চেষ্টা করে কি হবে, চিকিৎসা করাতে পয়সা লাগে না, সে টাকা আসবে করে। কেন? গায়ে রক্ত জল করে সংসার চালাতে পারো আর গায়ে রক্ত বিক্রি করে ভাই চিকিৎসা করাতে পারো না? তাহলে দেখতে পেতেন তার আদরের ছোট ছেলে সেবা আসবে তুতি করি না, তার ভাত কাপড়ের অভাব দেখেন, তার চিকিৎসা করাচ্ছি, সে আবার দেখতে পাবে। তাহলে আমি বলতাম, মা মা গো, তোমার কথা আমরা দেখেছি মা, তোমার কথা আমি রেখেছি, তোমার ছেলে আবার পৃথিবীর আলো দেখতে পাবে। আলোর দিশারি খুঁজে মরি আধারের জগতে আলোর দিশারি খুঁজে মরি তোমার ঠিকানা হারিয়ে সীমানা ছাড়িয়ে।
পারে। পুজো করে সে কখনো সুন্দর না হয়ে পারে? তুমি তো দেখতে পাও না, কি করে জানি? সবকিছু কি চোখ দিয়ে দেখা যায় বলো? সুন্দরী যেও না, সুন্দরী সমিত ব্যানার্জি। আচ্ছা আপনি সলিসিটর মিস্টার ব্যানার্জি? বসুন বসুন। থ্যাংক ইউ। বলুন কি খাবেন বলুন, কোনো ড্রিঙ্কস নেই? পূর্ণিমা না না না, আপনি ব্যস্ত হবেন না। দেখুন আমাদের সময় খুব কম। মিস্টার মুখার্জির মেয়ে মিস জয়ন্তী মুখার্জিকে একবার ডাকো। সে তো বাড়ি নেই। বাড়িতে নেই, কোথায় গেছেন? সে তো বাড়ি নেই, ঠিক কোথায় গেছে আপনি তা জানেন না তাই তো? ঠিক তাই। জানেন মিস্টার মুখার্জি মারা যাওয়ার পর আপনাকে আমি অনেক খুঁজেছি। আই এম সরি, একটা জরুরি কেস নিয়ে আমাকে দিল্লি যেতে হয়েছিল। ফিরে এসে এই স্যাড নিউজটা আমি পাই। স্পিক ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমার এই বিষয় আসার প্রতি কোনোদিনই কোনো মোহ ছিল না। দেখুন না কোথায় যে কি আছে, আর যার ফলে আমি তো এখন ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি মিসেস মুখার্জি। সেটা প্রমাণ সাপেক্ষ তাই নাকি? আপনার রায়ের উপর ফ্যাক্ট নির্ভর করে না? করে বই কি? কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন। আপনাকে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে এর বিষয়টা বুঝে নি। উনি যে মুখার্জি ফ্যামিলির কেউ নন এ তো বেশ ভালো করেই বুঝতে পারি। তার মানে উনি আপনার অ্যাপয়েন্টেড নিউলি কোনো পার্সন। যাকে শুনুন, মিস্টার মুখার্জির বিষয় সম্পত্তি ব্যাংক মানে ইন্স্যুরেন্স অর্থাৎ স্থাবর অস্থাবর সবকিছুই উনি উইল করে গেছেন তার একমাত্র কন্যা জয়ন্তী মুখার্জি। আর মিসেস মুখার্জি প্রতি মাসে ভরণ পোষণের জন্য পাবেন 1000 টাকা। এসব বাজে কথা বলার জায়গা পাননি না? ডোন্ট শো ইওর রেড আইস। বাজে কি কাজে সেটা কোর্টেই প্রমাণ হবে। জয়ন্তী এলে আমার সঙ্গে দেখা করতে বলবেন, আমার চেম্বারে দিস ইজ মাই কার। বুঝলাম বুঝলাম কি জয়ন্তী রাগ করে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি। হ্যাঁ শুনুন,
যতদিন না নিজেকে মিসেস মুখার্জি প্রমাণ করতে পারছেন ততদিন এ বাড়িতে থাকবেন না। শুনুন, আমি এক্ষুনি আপনাকে সব প্রমাণ দিচ্ছি। আপনি আমার চেম্বারে আসবেন উইথ অল ডকুমেন্টস। চলি। সেদিন মেয়েটাকে চর মেরে বাড়ি থেকে তার আবার কি দরকার ছিল? তুমি কি সত্যি সত্যি ওই লোকটার কথায় পাগল হয়ে গেলে? পাগল হব না, তোমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব মাটির সঙ্গে মিশে গেল। সেদিন খুব ব্যথা পেয়েছিলি? ব্যথা না পেলে তোমায় এত কাছে পেতাম? জানো তোমায় আমি সুন্দরী বলেই ডাকবো, তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো বললে না তো? তুমি খুশি হলে তাই দেখো। আরো খুশি হতাম তোমার এই সুন্দর মুখখানি দেখতে পেলে। আচ্ছা, তুমি কি ছেলেবেলা থেকে দেখতে পাও না? না গো, তখন আমি সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে উঠেছি। আমার আমার টাইফয়েড হয়, তারপর থেকে আর আমি দেখতে পাই না। ডাক্তার দেখাওনি? পাগল, এত পয়সা কোথায়? দুবেলা দুমুঠো খাবার জন্য দিন রাত ছাপনি শুনতে হয়, তার আবার চিকিৎসা। কেন হবে না, আমি তোমার চিকিৎসা করাবো। আগে আমার ঠাকুমাকে ফিরতে দাও। জানো সব থেকেও আজ আমি নিঃস্ব। ভাগ্যিস সেদিন তোমার গান শুনেছিলাম, নইলে ওই জঙ্গলেই পচে মরতে হতো। আমার গান? হ্যাঁ গো মশাই, অত রাত্রে সেদিন জঙ্গলে কি করছিলে? ও হো, সে তো অর্ণব কাকার সঙ্গে যাত্রা গান শুনে ফিরছিলাম। যাকে চলো ওঠা যাক। আর একটু বসো না। না না, আর দেরি হলে বৌদি আমার জন্য ভেবে ভেবে পাগল হয়ে যাবে। আর আমি বুঝি কেউ না। যেও না, যেও না সুন্দরী। সুন্দরী, সুন্দরী। চাউনি তুমি কোন খানে পেলে,
রাম ধনুকের ওপার থেকে স্বপ্ন আসে ভেসে বন হরিণের চাহনি তুমি কোনখানে পেতে রাম ধনুকের ওপার থেকে স্বপ্ন আসে ভেসে সুন্দরী Mm-hmm.
ঘটেন্দা, ও ঘটেন্দা। আরে জয়ন্তী, বল কি বলছিলি? বলছিলাম কি একবার হরিহরপুর যাও না। ওরে বাবা, এই তো সেদিন সেখান থেকে ঘুরে আসলাম, সে বুড়ি এখনো ফেরেনি। সিংহ সিংহ বেশি পেয়েছে, ভোজন করবে, সম্মান দিতে চাইনি। আসতে চলো, আমি পড়ে যাবো। চলো ওই গাছের তলে বসবো, এখানে বসো বসো। হ্যাঁ সুন্দর জায়গা, তোমার ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। কি হলো? পৃথিবীতে কত সুন্দর জায়গা আছে, অথচ আমার তোমার আমি আছি, তুমি কি এতে খুশি নও বলো? না তা নয়, কিন্তু কোনো কিন্তু না, তুমি কি আমার চোখে সবকিছু দেখতে পাও না? হয়তো আমার কথা তোমার মনেই থাকবে না, তাই বলছিলাম খেলার সাথী খেলার মতোই থাক। যদি খেলার সাথী জীবন সাথী হয়? কি বলছো তুমি? ঠিকই বলেছি, বলো কেন বলো, তুমি কি তা মেনে নিতে পারবে না, পারবে না তোমার জীবন সাথী করে নিতে? সুন্দরী সুন্দর, তুমি যা বলছো এর অর্থ বোঝো। হাতে কি হয়েছে? ওই কানুর সঙ্গে ভাব হয়েছে তাই হয়তো। না না না, ছোট খোকাটির মতো কথা বলো না ফটিক, এটা নয়। তবে দুজনে একসঙ্গে যারা জেড়ি ভোপা ভোপি মাকা মাকি হাসি গান বৃন্দাবনে এক কানু, বাঁশি বাজে গোপিনী ভোলাট, আমাদের নন্দীপুরে কানু গান গিয়ে সরুরে মেয়ে ভোলাচ্ছে। একটু বাবা চোখে দেখা যায় না। কই কিছু বলো। না ভাবতেছিলাম আমার কানু তো তেমন ভাই নয়, তাছাড়া চোখে দেখতে পাই না। যে এই তুমি কি বলছো ফটিক, পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে যদি একটা নাই থাকানো ফটিকটা কি হইলো? এসব কি বলতেছেন কর্তা? বাকি সেটটা তো সজাগ থাকলো কর্তা। ওই যে এত সুন্দর এই যে ভুবন কানু, এখানে কি হচ্ছে? হ্যাঁ তোর এতখানি সাহস যে আমি নিষেধ করা সত্ত্বেও ফের এই মেয়েটার সঙ্গে? দাদা এই যে মেয়ে, শুনেছি তুমি নাকি শহরে নেকাপড়া শিখেছো, ঠিক আছে, গায়ে চালচলন তুমি না জানতে পারো, কিন্তু সভ্যতা ভব্যতা এসব কি কিছুই বোঝো না তুমি? কিন্তু এটা অন্যায় কোথায়? তুমি তুমি আমার ন্যায় অন্যায় শেখাচ্ছ? না না তা নয়। এক ফোঁটা মেয়ে দু কলম লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছ না? আর আমি গায়ের মুখ্য চাষা, ভাবছ আমি কিছু বুঝি না? ঠিক আছে ঠিক আছে, দেখি এর বিয়ে করা যায় কিনা, দেখি। আসবে বই কি? নিশ্চয়ই আসবে। আরে বাপু আমি তো তোমাদেরই একজন। বসো বসো। না না বসবো না, তোমাকে খুব বিজিত মনে হচ্ছে, আগে বসো তারপর তোমার সব কথা আমি শুনি। না শোনা শুনির কিচ্ছু নেই, ওই মেয়েটার জন্য গায়ে কান পাতা দায় হয়ে ওঠে। এই লোকের কথা ভাত দা, জয়ন্তী আমার সে মেয়েই নয়, তাছাড়া দেখো কানু আর জয়ন্তীকে খুব ভাব, এটা যদি ওরা অন্যায় মনে করে তা করুক, আমি কিন্তু মনে করি না। বেশ ঠাকুর, তাহলে আমার কথাটাও শুনে রাখ, লোকের কথা বাদ দিলে আমার চলবে না, ঘরে আমার মেয়ে আছে, দুদিন বাদে তার বিয়ে দিতে হবে, বড় হয়ে সে যদি এরকম বেহায়াপনা করে আমি সামলাতে পারবো না। না তা কেন হবে? কেন হবে না আমারে বুঝাই দেন, ছোটরা তো বড়দের দেখেই শেখে নাকি? হ্যাঁ আপনি তাছাড়া আপনি কেন বুঝতে পারতেছেন না ঠাকুর মশাই যে ওরা হলো সৌরী,
ওদের চাল চলনি আলাদা, কত বড় আশ্চর্যা দু কলম লেখাপড়া শিখে আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছে। এসব কি বলছো ফটি? আজ আমি বলতেছি, দুদিন বাদে সবাই বলবে যে আপনার আশকারা পেয়ে মেয়েটা গায়ে এসব করে বেড়াচ্ছে, কথাটা মনে রাখবে। তা শুনলো কি বললো জানিস? বলেছে, বললো বেশ করেছি, আমি ওই মেয়েটারে বিয়ে মানে ওই ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, আমি ওরে বিয়ে করবো। আমি কারো কথা শুনবো না, দাদা যদি বাবা যদি আসে তো দাদার সঙ্গে সম্পর্ক রাখবো না। কানু এই কথা বলেছে? বলেছে, শুধু কি তাই? আমি বললেন তুই দাদার সঙ্গে সম্পর্ক রাখবি না, তাতে খাবি কি, খাওয়াবি কি? মানে কিছু বললে জানো? কি বললে? বললে এটা পৈতৃক সম্পত্তি না, এটা আমার ভাগ আছে না। হ্যাঁ বললে, বললো বললে যে এখন থেকে সুদে আসলে সব তুলে নেবে। তুমি বলো, এ তোমাকে দিয়ে বলাচ্ছি, আর শহুরে মেয়ে তো নয় যেন ডাইনি। দেখি এইসব কথার মধ্যে আমাদের থাকার দরকার নেই, তা আমরা চলি। হ্যাঁ বাবা ফুটি, শোনো ভাই ভাই, বিশ্বাস করো দাদা, দাদা বিশ্বাস করো, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, আমি তোর কেউ না। কলা দিয়ে একদিন ছাপ পুষেছে বলি, বলি বলি তুমি দাদাকে বুঝিয়ে বলো মন মাথায় যা বলে গেলেন সব মিথ্যে। তোর একটা কথা আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না? তুমি ওদের চেনো না? জমি ক্ষেতি সব বন্ধ নিয়েছে, এখন ওদের বাস্তব ভিটেটি গুরু ওদের ওদের লোক ভাই ভাই বিবাদ বাদ দিয়ে তারা এটুকু কিনে নিতে চায়। রক্ত চোষার দল তারা সব পারে, তারা সব পারে। বললি তুই মোরল মশাইদের রক্ত চোষা বললি? বেরো বেরো ভাই, বেরো বলছি, বেরো মিঠু বৌদি কি হয়েছে? কাকু মা, কি মিঠু কি বুঝেছি দাদা, তুমি তুমি বৌদিকে মারলে? হ্যাঁ হ্যাঁ, মেরেছে, বেশ করেছে। তুমি আমার বড় ভাই, বাপের মতো যে হাতে তুমি ওদের মালবে সে হাতে ধরিয়ে দিত। ঠাকুরপু কত খেয়াল থাকো আমার জানা আছে। ঠাকুরপু ঠাকুরপু শোনো, ওরে আর ডাক না, আজ থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওকে আমি আমি ভিন্ন করে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই দিন, খাক না খাক তুমি তো দুবেলা চোখের সামনে দেখতে পাবো, জানবো আমার কাছেই আছে একটা অন্ধ অসহায় ছেলের জন্য আমরা কি করতে পারি বলো। বলো বলো না ঠাকুর, কোন অপরাধে আমার চোখ কেড়ে নিয়ে এভাবে আমাকে পঙ্গু করে বাঁচিয়ে রাখলে? বলো না বলো, যে বৌদি কেন মায়ের মতো ভক্তি করি শ্রদ্ধা করি তার অপমান আমি আমি সহ্য করতে পারছি না ঠাকুর। তুমি তো মঙ্গলময়, তুমি তো তুমি তো সবার মঙ্গল করো, তাও না তাও না ঠাকুর, আমার 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 চোখ দুটো ফিরিয়ে দাও না ঠাকুর, আমার চোখ দুটো ফিরিয়ে দাও। ঠাকুর
আরো কা
খুশির মতো আমাকে ফিরে পালাচ্ছিলে তো? না মানে আর মানে বুঝাতে হবে না। এখন আমাকে একটা কথা দাও। কথা? আর কোনোদিন আমাকে ফেলে যাবে না? না। আচ্ছা আচ্ছা তুমিও আমায় একটা কথা দাও। তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? কথা দিলাম কোনোদিন যাব না। সত্যি? চলো জয়ন্তী, জয়ন্তী তুমি এখানে? আর তোমার মা তোমার চিন্তায় চিন্তা একেবারে শয্যাশায়ী হয়ে আছে। তাই? হ্যাঁ, তাই তো আমি বাধ্য হয়ে হরিহরপুর গেলাম আর সেখান থেকে সোজা এখানে চলে এসেছি। কেন? তোমায় নিয়ে যেতে। আপনার মতো কোনো লোকের সাথে আমি কোথাও যাব সেটা আশা করলেন কি করে? মানে? তার মানে একটাই, আপনাকে নিয়ে চলে যাব। হুম, চলে তো আমি নিশ্চয়ই যাব, তবে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। তুমি চলে যাওয়ার পর চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার বাড়ি তোমার ঘর আমি চাই না, আমি কিচ্ছু চাই না, আমাকে শুধু তোমরা ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আচ্ছা তুমি কেন তুমি রাগ করছো বলো তো আমার উপরে? দেখো আমার দিকে তাকাও। আচ্ছা বলো আমার কি আছে তুমি ছাড়া বলো। আচ্ছা জয়ন্তী তুমি যে আমার আশা ভরসা সব তাকে তুমি জানো না? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনতে চাই না, আমি চলে যেতে চাই দূরে। আচ্ছা আমাদের কতটুকু ক্ষমতা বলতো? শর্মা হলেও তো মা, মা হলে কি তুই চোরের মতো ছিনিয়ে যায়? এই কি শিক্ষা? এতটুকু কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই? নাই বা থাকলো কি এসে যায় তা? না না অমন করে বলো না গো, আমার কিন্তু ভালো ঠেকছে না, নিশ্চয়ই ওদের কোনো বদ বস্ত্র পাচ্ছে। তাই বলছিলাম কিছু করতে তো হবে। ওকে ভালো ভাবে বুঝিয়ে ঘরে আটকে রাখতে হবে। তারপর দুদিন ওকে একটু আলোর যত্ন দিয়ে ঘুরিয়ে রাখবে। তারপর সময় সুযোগ বুঝে ডেটটা ওর কাছে প্লেস করতে হবে। তাহলে এটা থাকবে এখন থেকে মিস্টার মুখার্জির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক মিসেস মুখার্জি। শুধু সইটা আমাদের চাই। কিন্তু যদি না করে? করবে, দেখো কি করছে। হ্যালো মিসাব, সব সময় মেয়েটার উপর নজর রাখবি, বাড়ির বাইরে যেন না বেরোতে পারে। তোমার আমি আছি, তুমি কি অতি খুশি নও বলো? তুমি কি আমার চোখে সবকিছু দেখতে পাও না? তুমি বড় লোকের শিক্ষিতা মেয়ে, দুদিন বাদেই হয়তো গ্রাম ছেড়ে চলে যাবে, তখন হয়তো আমার কথা তোমার মনেই থাকবে না। তাই বলছিলাম খেলার সাথে খেলার মতোই থাক। যদি খেলার সাথে জীবন সাথে হয়? তবে কি ভেবেছিলে শ্যামের বাসি প্রবাসী আর কোনোদিন বাঁচবে না সুন্দরী? হ্যাঁ ভালো কথা, তোমার নাকি শরীর মন মেজাজ এসব ভালো নয়, তাই তোমাকে নিয়ে একটু ঘুরে আসছে।
যাবে? চলো না। আপনি এখান থেকে যান না, তোমার মা বলছিলেন দিন রাত এভাবে কাঁদতে নেই যে শেষে একটা ভারী অসুখে পড়বে যে সংসারে তুমি ছাড়া আমার আর কে আছে বলতো? ওর কিছু খবর পেলি? শোনো, বলছিলাম কাঁদলে না বুকটা একটু হালকা হয়, আমার ভয়টা তোমাকে নিয়ে। না না না, তবে মাঝে মাঝে জানি হাতের কাছে জিনিসগুলো না পেলে জয়েন্ট পিছনে তোমার মন খারাপ হয়ে যায়, তাই নাকি? তুমি ঠিক বলেছো জানো, পুজোর সময় পুজোর জোগাড় নেই, চন্দন ঘষা নেই, এরকম আরো কত। আমি আমি তো আছি, আমি আমি সব আবার এগিয়ে দেবো, তোমার মনে করো না গো, আমাদের মেয়ে শ্বশুর বাড়ি গেছে, আবার আসবে। হ্যাঁ শ্বশুর বাড়ি গেছে, আবার আসবে, নিশ্চয়ই আসবে, আবার আসবে। সংসারের চিন্তা ভাবনা আমার মেজাজটা খিটখিটে হচ্ছে, কিন্তু তাই বলে কি আমার মন বলে কোনো বস্তু নেই? শুধু আমার ভাই, এক বাপের রক্ত। হ্যাঁ অত ভাগা তোর তোর হয়তো সেসব দিনের কথা মনে নেই, কিন্তু আমার যে সব মনে পড়ে যায়।
মামা একটা আম এনে দিলে আমরা দু ভাই সেটা ভাগ করে খেতাম। দাদা তোর জানি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এটা কি তুই বুঝতে পারিস না? আমাকে আমাকে ক্ষমা করো দাদা, আমি তোরা তোরা আমার আমার সবাই ভুল বলেছিস। আমাদের এই ঘরে ওই শহরে মেয়ে থাকতে পারবে না, দুদিন খেলে পালিয়ে যাবে। আমি এই কথাটাই তোমাদের বোঝাতে চাইছি না, ফায়দা আমি জানতেছো কেন? আমি আমাদের ভাইটারে একটু খেতে দাও। আচ্ছা কি ছেলে মানুষ করছো বলতো? হ্যাঁ কিছু তো খেতেই হবে, কেন বিরক্ত করছো? তোমাদের হাজার বার আমি এক কথা বলে আসছি, তুমি বুঝতে পারছো না? আমিও তো বুঝতে পারছি না এমন কি হলো। আচ্ছা সেখানে এমন কি আছে যার জন্য তোমার এখানে ভালো লাগে না? তোমার সেটা জানার দরকার নেই, আমার খুশি আমি সেখানে যাবো। আচ্ছা এটাও কি তুমি বুঝতে পারছো না যে আমি তোমাদের চাই না? চাও না? চাই না, আমি তোমাদের কাউকে চাই না, কিচ্ছু চাই না। আমাকে শুধু তোমরা মুক্তি দাও, তোমাদের দুটি পায়ে পড়ি আমাকে আর আটকে রেখো না। তাহলে আমি সমস্ত সম্পত্তি নিয়ে কি করবো বলো? যা খুশি করো, ইচ্ছা বিলিয়ে দাও, আমি কখনো দেখতে আসবো না। কিন্তু আমি এই সমস্ত কথা লোকে তো জবাব দেব, বলবে বলবে সে নিজের ইচ্ছে চলে গেছে, এখানকার কিচ্ছু সে চায় না। লোকে তো মুখের কথা বিশ্বাস করে না। বেশ কি করলে বিশ্বাস করবে বলো? আমি তাই করে দেবো, লিখে দিতে হবে, কিন্তু সেটা কি ঠিক হবে জয়ন্তী? তুমি ভালো করে ভেবে দেখো। আমি অনেক ভেবেছি, কি লিখতে হবে বলো, আমি লিখে দেব। আমি তোমাদের এই সম্পত্তি চাই না, আমি চাই শুধু মুক্তি। বেশ মুক্তি দেব, লেখার কিছু নেই, শুধু একটা সই করে দেবে। সবগুলো পাতায় সই করে দেবে। শুধু সই করলেই হবে? সবাইকে ডেকে এনে অপমান করার কোন রাইট আপনার নেই মিস্টার মিত্র। না না বিশ্বাস করুন, এই ব্যাপারটা আমি ঠিক জানতাম না। আমি কিন্তু জানতাম, প্রথম যেদিন আমি আপনাকে এখানে দেখেছি সেই দিনই আমার মনে হয়েছিল যে কোনো দুরভিসন্ধিনী আপনি এ বাড়িতে আছেন। আপনার এগেনস্টে তো কেস করা উচিত। চলো নেতা বোস, সবাই সামনে এভাবে আমাকে ইনসাল্ট করার কারণ তো আমি জানতে পারি। আমি জানতে পারি যে আমার সঙ্গে এরকম একটা চাকরি প্রয়োজন ছিল। চাকরি তোমার কথা মতো একটা ক্লিয়ারেন্সের দরকার ছিল, সেটা তো তুমি চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম এবং এখনো চাই, সেই জন্যই তো বলছি তোমার দেশটা একবার দেখা দরকার। তুমি আমার সব মা হলেও মা, আমি তোমাকে আমার সমস্ত কিছু লিখে দিতে পারি। বাট নট দ্য আদার পার্সন। আদার পার্সন ইউ থিংক অর? ইয়েস, তুমি তাকে যতই বিশ্বাস করো আমি বিশ্বাস করি না, কারণ সে আমার ফ্যামিলির কেউ নয়। থিংক অর কি তাহলে? নিজের নামে ভালোবাসতে পারো, তার সবকিছু কেড়ে নিতে পারো, দায়িত্ব নিতে পারো না? চমৎকার। মান সংগ্রাম সব খুইয়ে ভালোবাসার জায়গায় তোমাকে আবার কাছে টেনে নিয়েছি, তোমাকে বিশ্বাস করে
মৃত্যুর মুখের দিকে আমি দিনের পর দিন ঢুকিয়েছি। তোমার ভালোবাসার মাপকাঠিটা যে সম্পত্তির মধ্যে জড়িয়ে আছে তা আমি আগে বুঝতে পারিনি কিঙ্কর, বুঝতে পারিনি তুই একটু বেঈমান বিশ্বাসঘাত। সুজাতা, খেয়ালি রেখে সোজা কথা বলো, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? চিট লম্প সুজাতা, I still get out. I don't like to see your face, Father. Who am I? Shut up. Can you come on? Trying to show my mother something over there. Cock on her. এই কথা আমি কিন্তু অত ভাবিনি, তোমার আমার মধ্যে তা আলাদা কিছু। সত্যি আমি কিন্তু আজও তোমাকে ছাড়া আর কাউকে জানি না। আসলে আমি ভেবেছিলাম এত বড় সব সম্পত্তি তোমার দেখাশোনা করতে অসুবিধা হবে, তাই তোমার নামে উইল লিখে দেবো। কে কানু লিখেছে? ঠাকুরমশাই, কি রে কিছু বলবি? জানিস আমার মনটা বড়ই খারাপ, এতদিন হয়ে গেল একটা খবর পর্যন্ত পেলাম না। ভাবছি ভাবছি আমি একবার নিজেই কলকাতা যাব। আপনি 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 নিজেই যাবেন? হ্যাঁ রে, আমার মনটা মনটা বড়ই অস্থির হয়ে উঠেছে। ঠাকুরমশাই, কি রে ঠাকুরমশাই, আপনি যখন যাবেন তখন আমাকে নিয়ে যাবেন? তুই যাবি? হ্যাঁ, বেশ বেশ যাবি। জানি না জানি না মা আমার এখন কি অবস্থায় আছে। এখন বলছি তুমি এখানটায় সই করে দাও। জয়ন্তী, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। খুব ভালো যে আপনার মতো বেঈমানের সীমা ছাড়িয়ে যাবে। চুপ করো, সই তোমাকে করতেই হবে। কেশব গোস্বামী, জয়ন্তীর সঙ্গে একবার দেখা করতে চাই। আপনি শ্রদ্ধা তো করেন, বাড়ি পর্যন্ত এসেছেন? তাহলে এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমার সঙ্গে চলো সুন্দরী। কিন্তু এখন এই অবস্থা,
সুজাতা মুখার্জি? আমি আমি সুজাতা মুখার্জি। কেশববাবু, একদিন যে দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিয়েছিলেন, আজ সে দায়িত্ব আমি আপনাকে দিয়ে যাচ্ছি। জয়ন্তী আর কানুকে দেখবেন। কি বলছেন? ঠিকই বলছি, বিচারে আমার মৃত্যুদণ্ড হবে। মৃত্যুর পর আমার চোখ দুটো নিয়ে আপনি কানুর সৃষ্টি ফিরিয়ে দেবেন? না না, আপনি ওভাবে বলবেন না। কেন বলবো না? আমি আমি চোখ থাকতো যে রক্ত চিনতে পারিনি, তুমি অন্ধ হয়ে তো চিনতে পেরেছ। তোমরা আজ থেকে একে অপরের জীবন সাথী। চলো না। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।